দেখেন ভিউয়ার্স, গ্রিড খাওয়ার পরপরই বাচ্চাকে খাওয়াচ্ছে। সো যাদের বাচ্চা আছে তাদেরকে অলওয়েজ গ্রিড দিয়ে রাখবেন, আপনারা গ্রিড দিয়ে রাখবেন। আমার গ্রিড যদি কালেকশন করতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বার পেয়ে যাবেন। এটা দিয়ে ইন্ট্রো দিচ্ছি, আলহামদুলিল্লাহ অ্যান্ডালুসিয়ান অ্যাস্টেট ফিমেল এবং ব্ল্যাক মেলের বাচ্চা হচ্ছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এ নিউ ডেইলি ব্লগ অফ মাইন। সো ডেইলি আপনাদের সাথে ইন্টারাকশন করতে আবার চলে এলাম আমি ঢাকা নয়াপল্টন থেকে, নীলয় চৌধুরী। আজকে বেসিক্যালি আমাদের অ্যাকচুয়ালি ভিডিও করার মাঝখানে অনেক কন্টেন্ট চলে আসে, তো আমরা অনেক দেখি কি করা যায়। আজকে বেসিক্যালি আজকে আমাদের লফটে একটু আপডেট দিব, কেমন আছে আমাদের লফট, কেমন যাচ্ছে আমাদের লফট। সো এখন রাত 12:35 মতো বাজে প্রায়। সো এর মধ্যে আমরা কী কী অবস্থা আমাদের কবুতরের আপডেটগুলো একটু দিব। এই রুমে কিছু বাচ্চা কাচ্চা আছে, কিছু বাচ্চা কাচ্চা আলাদা করব। এই বাচ্চাটা খায়নি যে, এই বাচ্চাটা দুদিন পর আলাদা করব, এই বাচ্চাটা এখন আলাদা করব না আমরা। সো এখন আমরা যেটা করব বেসিক্যালি বাচ্চা আলাদা করার জন্য এই একটা খাঁচা আমরা ঠিক করছি। সো অনেকগুলো বাচ্চা আছে এবং কী কী বাচ্চা ফুটছে নিও আমরা দেখব। সো ইনশাল্লাহ আপাতত এই যে এখানে সেন্টের বাচ্চা আলাদা করছি, 5 পিস বাচ্চা, একটা বাচ্চা আগে ছিল এই গোল্ডেনটা, আর বাকি 4 পিস বেবি আলাদা করা হয়েছে আলহামদুলিল্লাহ। 4টা এবং 5টা বাচ্চাই সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল হোয়াইট আমেরিকান সেন্ট, এ দেখেন জিরো ফেদারের বাচ্চা, কতটা অ্যাগ্রেসিভ মার্শাল্লাহ। জিরো ফেদার, এখনও পশম ওঠে নাই, খুবই কিউট। এটা আমার একটা টপ গ্রেড কোয়ালিটি আমেরিকান সেন্টের বাচ্চা। ওর বাবা মাকে আমরা দেখাবো, ওর বাবা মাকে আমরা দেখাবো। সো ওর বাবা মা কোনটা, চলেন আমরা যাই যে দেখি। ওর বাবা মা হচ্ছে এই দুইটা, হোয়াইট ফিমেল, এটাও পিওর হোয়াইট কিন্তু এটা পুরো সিলভার লাইনে ছিল, এই জন্য বাচ্চাটা অ্যাস্ট্রেট সিলভার টাইপের আসছে। সো এখন দেখি আমরা আপডেট কি। আমাদের এখানে যা দেখতে পাচ্ছি এগুলো আমেরিকান সেন্টগুলোকে কিছু পেয়ার রাখছি। এইখানে কিছু কবুতর ডিমে আছে, ব্লুবার বুদাপেস্ট ডিমে আছে, ও ডিমটা আজকে আমরা ফোস্টারিংয়ে ছেলে দিছি। ডার্কেস্ট টর্কেট বুদাপেস্ট আমাদের ডিমে আছে, এটা এখনো ডিম পারে নাই, আশা করি পেরে দিবে, এটাও ডিমে আছে আলহামদুলিল্লাহ। এখানে একটা লাইট ডিপ পেয়ার করছি বুদাপেস্ট পুরো ফুল, একটা হচ্ছে স্টোন আইয়ের সাথে নর্মালে, দেখি কি হয়। এটা হচ্ছে আমাদের চাইনিজ নাসাল টাফ পেয়ার করছি, দোয়া করবেন। এখানে লাল বুদাপেস্ট নতুন যেটা পেয়ার করছে, একটা বাচ্চা ফুটছে দেখতে পাচ্ছি, একদম একদম ছোট, একদম টিকটিকি সমান ডিম দিচ্ছে ওরা, আমি তো ভাবিনি এই ডিম ফুটবে আলহামদুলিল্লাহ। বাচ্চাটা দেখি বের হয়ে গেছে, এত ছোট, এই দেখেন ডিম কত ছোট, সবাই মাশাআল্লাহ বলবেন অবশ্যই। সো দেখা যাক এখানে কি হয়, এই বাচ্চাটা কি হয় অবস্থা। এবং এখানে অলরেডি লাল বুদাপেস্ট একজোড়া বাচ্চাই আছে, মাশাআল্লাহ ওরা ওদের বাচ্চা করতেছে। এখানে হোয়াইট বুদাপেস্ট ডিমে, এখানে যে ক্রস চাইনিজ নাসাল টাফের সাথে আমরা মুখি পেয়ার করছি, মুখি জোড়া বাচ্চা উঠছে এদের আলহামদুলিল্লাহ। তো আচ্ছা সিরিয়ালই যাই তাহলে, এটা আমাদের কারণ সাদা বাটারফ্লাই ক্রেস্টেড প্লাস হোয়াইট ফিমেল, হোয়াইট নাইনা ফিমেল ক্রেস্টেড মেল। এখানে এক জোড়া বাচ্চা আছে আমাদের, এই বাচ্চার ফিমেলটা হালকা একটু কানিটাল হয়ে গেছে, হোপফুলি আমরা রিকভার করে ফেলতে পারবো। এখানে একটা ম্যাট দাও, এখানে একটা ম্যাট দাও, গ্রিডও নাই। সো যাদের বাচ্চা আছে তাদেরকে অবশ্যই অবশ্যই, আপনার কোনোটাতে গ্রিড নেই, সব গ্রিড খেয়ে ফেলছে, অবশ্যই অবশ্যই গ্রিড দিতে ট্রাই করবেন। এই গ্রিডের জন্য ডেসক্রিপশন বক্সের নাম্বার আপনারা পেয়ে যাবেন। মাশাল্লাহ দেখেন কি করে, যাদের বাচ্চা আছে অবশ্যই আপনারা তাদেরকে গ্রিড দিবেন, গ্রিড প্রোভাইড করবেন। এবং ম্যাট এভাবে দিয়ে, এই দেখুন বাচ্চা দুটো আমরা ম্যাটের মধ্যে নামাই দিচ্ছি। সেক্ষেত্রে হয়ে গেছে কি, বাবা মা যদি আবার ডিম পারে ওই বাচ্চাটাও এনে দাও, সেক্ষেত্রে বাবা মা যদি ডিম পারে বাচ্চাগুলো ইয়ে থাকবে। একটু ধরো এটা, এই বাচ্চাটা পায়ে ব্যথা পাইছে মনে হয়, রিং আটকে গেছিলো মনে হয়, তো দেখো বাচ্চাটাকে পায়ে জোর পাচ্ছে না। হ্যাঁ একটু দেখো, কালকে পর্যন্ত আমাকে আপডেট দিও। এখানে এখনো ডিম পারে নাই, এই যে এখানে বাচ্চা খাওয়াচ্ছে, ওই যে গ্রিডের জন্য ভালো লাগছে, গ্রিডের নামাও উপরে, গ্রিডটা নামাও। যাদের বাচ্চা আছে তাদেরকে অলওয়েজ গ্রিড থাকা চাই, দেখছো কিভাবে খাচ্ছে, খেয়ে বাচ্চা খাওয়াবে। এই যে গ্রিডের জন্য এরাও পাগল হয়ে গেছে, দেখো এদের কাছে জোড়া বাচ্চা আছে, এই যে অবশ্যই দিয়ে দিবা, আমেরিকান সেন্টের জোড়া বাচ্চা, আমেরিকান সেন্টের জোড়া বাচ্চা আলহামদুলিল্লাহ ফোস্টারের কাছে। এদিকেও বাচ্চা আছে এক জোড়া আলহামদুলিল্লাহ, এদিকেও বাচ্চা আছে। সো মোটামুটি সবার কাছে আমাদের বাচ্চা কাচ্চা আছে, এখানেও জোড়া বাচ্চা আছে,
অ্যাকচুয়ালি সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে কি, ফার্মিং যারা আমরা করি, ফার্মিং এর মেইন মন্ত্র হচ্ছে প্রোডাকশন। আপনার যদি প্রোডাকশন না হয় তাহলে আপনাদের কোনো লাভ নাই। এই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা ঘরেই আপনাদের দোয়ায় জোড়ায় জোড়ায় বাচ্চা আছে। এইখানে বাচ্চা, এইখানে বাচ্চা, এখানে বাচ্চা, আমরা নিচের থকে দেখি যে নিচে এখানেও জোড়া বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। এই যে এখানে ওর পেটের নিচে বাচ্চা আছে, এরা ডিমে আছে, এরা ডিমে আছে। সো আজকে কিছু বাচ্চা আলাদা করতে হবে আমাদের, অনেকগুলো বাচ্চা আমরা আলাদা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এক পেয়ার, এখানে আমরা দেখতে পাচ্ছি এক পেয়ার আমাদের চেকার, ব্ল্যাক চেকারের সাথে। এখানে আছে আপনার মিলি বার, মাশাআল্লাহ মিলি চেকার আপনারা বলতে পারেন, একদম লেমন গলা টাইপের কালার আছে। এই বাচ্চাটাকে আলাদা করব। এখানে আছে আমাদের এক জোড়া, এই যে এই জোড়া বাচ্চাটাকে আলাদা করব, এটা আর এটা। অ্যান্ডালুসিয়ান এই বেবি অলরেডি সোল্ড আউট, এই বেবি পেয়ার অলরেডি বিক্রি হয়ে গেছে লালবাগে সামির ভাইয়ের কাছে। এখানে একটা কালো বাচ্চা আছে আলাদা করব। এই তিনটা বাচ্চা আমরা আলাদা করব, পাঁচটা বাচ্চা। এখানে মাশাআল্লাহ জোড়া বাচ্চা আছে, এই মিলটা ডিম পেড়ে দিবে ইনশাআল্লাহ। এই যে উপরটা ফিমেল লাইট কালার এবং এই যে মেল, যদি মিলটা এই মিলিটা কেউ নিতে চান এটা ফর সেল বার্ড, আমি গ্রিডের ওখানে আমার নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা পাবেন। সো এটাও সেলের আছে। এই যে এখানে ব্লু বার আছে ডিমে, এই পেয়ার কেউ নিতে চাইলে এখন দিব না, এমন নিচে অলরেডি গড়গড়িও ডিম দিচ্ছি, ডিম দিছে। আচ্ছা আমরা সিরিয়ালই আসছি তাহলে দেখতে পারবো। এই যে এখানে দুটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে এখানে বাচ্চা বাইর হয়েছে, ফস্টার এগ আছে, এইখানে ডিমে আছে, কালকে বের হয়ে যাবে। এই খাঁচা খালি, এই খাঁচা জোড়া বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। এই খাঁচায় কিছুই নাই, এই পেয়ারটা ভাঙবো আমরা ইনশাআল্লাহ কালকে। এইখানে একটা ফিমেল আছে এক্সট্রা, এই খাঁচায় জোড়া বেবি আছে, খুবই এক্সপেন্সিভ বেবি, সবাই দোয়া করবেন, বলবো না কিসের বেবি ইনশাআল্লাহ, বাট খুবই এক্সপেন্সিভ বেবি, সবাই দোয়া করবেন। এখানে জোড়া দিছি ব্ল্যাক চেকারের সাথে রেড চেকার ফিমেল, মাশাআল্লাহ খুব ভালো কিছুই আসবে আশা করতেছি। সো এখানে দেখেন এখানে জোড়া বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, এইখানে বাচ্চা আছে, দেখেন ব্ল্যাক চেকারের সাথে দুবার সব রেড বাচ্চা আসে, সব চকো বাচ্চা আসে। এদের বাচ্চা থেকে আমরা চকো চকো পেয়ারও করছি এবং জোড়া চকো বাচ্চাও পাইছি, আমরা আপনাকে দেখাবো, ওই বাচ্চাও সেল হবে ইনশাআল্লাহ। এখানে এই পেয়ারটা সেলের জন্য অনেকবার অ্যাড দিয়েছিলাম, আমার লাইভে দেখাইছিলাম দুইবার, এখন তো জোড়া বাচ্চা ফুটেই গেছে পেটের নিচে। এখানেও বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, এইখানেও বাচ্চা আছে, এখানেও জোড়া বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। এটা আমার একটা এক্সপেরিমেন্টাল ব্রিড, দেখেন এই যে এদেরও বেবি আছে, এদের বেবি যে চোজ ফস্টার করে, এগুলো আমি কিছু সেট আপ করার প্ল্যান আছে। ডেজিং হাই ফ্লায়ার, রেসার হোমার, একটা আপনার ডেজিং হাই ফ্লায়ার হচ্ছে জার্মান হাই ফ্লায়ার। সো ওই ডেজিং হাই ফ্লায়ারের সাথে আমি গিরিবাজের জোড়া করছিলাম, যার বাবা 71 কিলো থেকে আসছে, ওই যে ব্লাড লাইনটা আসছে ওইটার সাথে আমি হোমা জোড়া দিয়েছি। এখানে তিনটা ব্লাড লাইন ক্যারি করছে ওরা, এবং এদের ঘরেরই এক ভাইয়ের সাথে আমি ইন্দোনেশিয়ান ক্রে আরেক হাই ফ্লায়ার জোড়া দিয়েছি, আমরা দেখাবো ওইটাও, ওদেরও জোড়া বাচ্চা আসছে এবং এই ব্লাডটা আমি ডেভেলপ করছি। এখানে বাচ্চা টোটাল আলাদা করছি আমরা পাঁচটা, মঞ্জি ইয়া টুটন এই পাঁচটা বাচ্চা নিয়ে আসো, এই হোমা দুইটা বাচ্চা, এই হোমা দুইটা বাচ্চা আর ওই কালো বাচ্চাটা। অলরেডি আমরা কিছু সেন্টের বাচ্চা আলাদা করছি, ওটা দেখাইছি, এবং রেড চকো যেটা, আচ্ছা রেড চকোর আগে দেখাই আমরা ওই ইন্দোনেশিয়ান ক্রের সাথে যেটা জোড়া দিচ্ছি, এই দেখেন ওদেরই ভাই। এর মধ্যে আছে রেইসারের লাইন, এর মধ্যে আছে গিরিবাজের লাইন, এর মধ্যে আছে ডেজিং হাই ফ্লায়ারের লাইন, বারুদ উঠবে বারুদ ইনশাল্লাহ। এবার ভাঙছি হচ্ছে ইন্দোনেশিয়ান ক্রের সাথে জোড়া বাচ্চা, দেখেন নাইরা ক্রের মতো আসছে। দিস বার্ড ইজ অলসো ফর সেল, কারো লাগলে নিতে পারেন, এছাড়া আমি ফ্লাইং জন্য ফালাই রাখবো, এদেরকে আমি ডেভেলপ করতেছি। তো এখানে তো এগুলো দেখাইলাম, এই যে এখানে আলাদা করে এই খাঁচাটায় 119 নম্বর খাঁচায়, এই যে দেখেন রেড চকো চকো পেয়ার করছি আমরা, এই যে আমার ঘরে হোমব্রিড ফিমেল, হোমব্রিড মেল, এই দেখুন জোড়া বাচ্চা কি আসছে, জোড়া বাচ্চা লাল আসছে, হাড়িতে জোড়া বাচ্চাটা উঠাও তো, উঠে নিয়ে আসো। আর এখানে এক জোড়া এই যে গড়গড়িও পোর্টার আছে 6 পরে, মেল ফিমেল কনফার্ম, ব্লু বার মেল এবং গ্রে বার ফিমেল। দিস পেয়ার ইজ অলসো ফর সেল, যারা গড়গড়িও ফ্রিক, যারা অনেকে চাচ্ছেন এই পেয়ারটা সেল করে দেওয়া হবে, অলরেডি পেয়ার নিয়ে নিছে বাট আমরা পেয়ার দিচ্ছি না। এটা ডাকার স্টাইল দেখলে মনে হবে মেল, বাট দিস বার্ড ইজ ফিমেল, ঠিক আছে। এটা এত অ্যাগ্রেসিভ বুঝা, সো টাফ, সো সো টাফ, এই পেয়ার সেল হবে, এদের গলা আরও ঝুলবে ইনশাআল্লাহ। এখন বন্ধু ফুল গেট আপে আসে নাই, বাট অনেকটুক 70% গেট আপে চলে আসছে।
সো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, এরা ডিম দিবে, এরা অলরেডি ডিম এদের। এই এখানে প্লাস্টিকের ডিম দাও নাই, ডিম মঞ্জিলে বুঝলাম দেয়া আছে, সেটা প্লাস্টিকের ডিম দিতে, প্লাস্টিকের ডিম দাও, বুঝলাম না তো ডিম ফস্টারিংয়ের সময় প্লাস্টিকের ডিম দিয়ে অনলি 15 দিন বসাবো ওদেরকে, 15 দিন বসাইতে হবে। এখানে বিবিক আছে মাশাল্লাহ, এখানে বিবিক আছে, এখানে এই পেয়ারটা পলাশ ভাইয়ের কাছে চলে যাবে মিরপুর। এখানে এই এই বাচ্চাটাও আলাদা করতে হবে, দেখেন ফুল ঘাড় ঘুরাই না টাল কবুতর উল্টে যাচ্ছে ওর বাবা, ওর বাবা মাশাল্লাহ। অবশ্যই প্লাস্টিকের ডিম ভাইয়া, ভাইয়া প্লাস্টিকের ডিম দুইটা, দুইটা ডিম দুইটা দিবা, অনেক প্লাস্টিকের ডিম আছে। ফলসেক আপনাদেরকে আমি দেখাচ্ছি ফলসেক কেমন হয়। এখানে চারটা গুড়া গাড়ি আছে, দেখেন চারটাই বুদাপেস্টের বাচ্চা, গ্রিন নেক এক জোড়া, এক জোড়া ডার্ক স্টোরকেট, মাঝখানে একটা ডার্ক স্টোরকেট, ওই কোন একটা এটারটা হচ্ছে গ্রিন নেক, কারো লাগলে দেয়া যাবে আফটার 10 ডেজ। সো বাচ্চা যা যা দেখলেন, এই বাচ্চারা কিছুদিন পরে ওই হোমার লটের সাথে আলাদা করব, আর এখানে কিছু বাচ্চা আমরা অলরেডি আলাদা করছি। সো এইভাবেই আমরা, এই যে দেখুন এখানে একটা ম্যাট দাও, দেখুন এখানে এই বাচ্চারা আলাদা করবো, এই দেখুন আলহামদুলিল্লাহ 6 পিস বাচ্চা একসাথে আলাদা করছে, ওরা ফ্রেন্ড হয়ে যাবে। এই 6 পিস বাচ্চা থেকে এক জোড়া বাচ্চা সোল্ড আউট, আর বাকি 4 পিস কারো নিতে ইচ্ছা করলে অবশ্যই নিতে পারেন, এই এক এক পিস অনেক কম দামে সেল হবে। আমরা অলরেডি হোমা একটা প্রজেক্ট চালু করছি, হোমার থেকে হোমা যত বাচ্চা আসবে, আমরা আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে, যারা নিউ কামার আছেন, যারা কালার নিয়ে, আমরা এই যে রেডিমেড কালারগুলো আপনারা পাবেন, আমরা এই কালার নিয়ে অলরেডি কাজ করছি, কাজ করে এদের থেকে খুব ভালো ভালো বাচ্চা আসবে আলাদা করো। এখানে মোটামুটি 6টা হোমার বাচ্চা আলাদা করা হয়েছে। এই দেখেন কেউ যদি নিতে চায়, এখানে এক জোড়া এই যে চকো আছে এগুলোও দেওয়া যাবে, তারপর ওইখানে আরও এক জোড়া আছে হোমার বাচ্চা অ্যাভেলেবেল দেওয়া যাবে, সমস্যা নেই। সো কেউ যদি 5 পেয়ার নেন, 5 পেয়ার প্রাইস হচ্ছে 899 টাকা করে পিস, যদি 5 পেয়ার একসাথে নেন, ঠিক আছে। এছাড়া সিঙ্গেল সিঙ্গেল পেয়ার নিলেও চিপ, বাট এই অফার থেকে বের হয়ে অন্য অফারে নিতে হবে তখন। সো আজকে এই পর্যন্ত বলে বিদায় নিচ্ছি, আর এরকম দেখানোর কিছু নাই। তানজিল ভাইয়ের আজকে প্রায় 15 পিস কবুতর চলে গেছে, ফার্মটা একটু খালি খালি লাগতেছে, এই জন্য বাচ্চাগুলো আলাদা করলাম। আর এই দোয়া করবেন যাতে আমরা আরও সুন্দর সুন্দর, এই উপরে সব পোস্টার বসাইছি আলহামদুলিল্লাহ, সব পোস্টার ডিমে বসা, দোয়া করবেন যাতে এদের থেকে আরও কিছু বাচ্চা পেতে পারি। এই যে এখানে পোস্টার কিং টোটাল ফার্মে অলওয়েজ, যদি আপনারা প্রোডাকশন লেভেলটা বাড়াইতে পারেন, আপনারা গেইন করতে পারবেন। এই প্রত্যাশা করেই আমরা বিদায় নিচ্ছি আজকে ড্রিম পিজন লফট থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার পরিবারকে নিয়ে সেফ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।